হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খাসির কলিজার একটা রেসিপি করব। তো আজকে আমি আচারি খাসির কলিজার রেসিপি করছি, অসাধারণ হয় খেতে এটা। তো এখানে খাসির কলিজার সাথে সাথে লাংস আছে কিছু মিক্স করা, তো খেতে অসাধারণ হয়েছে, সেজন্য চলে আসলাম রেসিপিটা শেয়ার করার জন্য। এখানে আমি খাসির কলিজার লাংসগুলো সেদ্ধ করতে দিয়েছি, জাস্ট পানিতে আর কিছু দিইনি। আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে উপরের ময়লা যেগুলো উঠছে ওগুলো ফেলে দেব। আস্তে আস্তে কেটে কেটে নিয়ে যে ফেলে দিচ্ছি। তো আরেকটা চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি প্রথমে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ। তো পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে। পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গিয়েছে আমার। তো পাশের চুলায় আমার কলিজার লাংসগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এগুলো আমি। তো একটু ভেজে নেব আমি পেঁয়াজের সাথে। হালকা ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচামরিচ পেস্ট, হাফ পেস্ট। তো তিনটা একসাথে পেস্ট করেছি আমি, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো অনেকটা ভেজে নিয়েছি আমি, এখন অ্যাড করব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদমতো লবণ। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি অল্প করে, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে ঠান্ডা পানি ইউজ করছি না। তো মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে আমার। এখন দিয়ে দিচ্ছি আলু, মিক্স করে নিচ্ছি ভালো করে সব কিছুর সাথে। মিক্স করার পরে এখন আমি দিয়ে দেব পানি, গরম পানি দেব, না হলে কলিজাগুলো শক্ত হয়ে যাবে ঠান্ডা পানি দিলে। তো আমি আমার পরিমাণে পানি দিয়ে দিলাম, ভালো করে রান্না করে নেব এখন। কলিজাগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি প্রথমে, অত বেশি টাইম লাগে না। এখন আমি জলপাই আচারটা দিয়ে দিচ্ছি, যে কোনো আচার দেয়া যায়, জলপাই আচার যেহেতু এখন আছে সেজন্য ওইটাই দিচ্ছি। তো আমার খুব ভালো লাগে আচারি তরকারি খেতে, আচারটা বেশিরভাগ তরকারিতেই রান্না ইউজ করা হয়। এরপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা পাউডার, ভাজা জিরার গুঁড়া, খুব ভালো লাগে খেতে। তো মিক্স করে নিচ্ছি। এখন আস্তে আস্তে রান্না করব আমি। তো অনেকক্ষণ রান্না করে নিলাম কলিজাগুলো। আমার রান্না রেডি, খুবই লোভনীয় হয়েছে। আমি একটু গ্রেভি রেখেছি, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে একটু ঝোলঝোল, সেজন্য। তো আমি বাটিতে তুলে নিচ্ছি।
এভাবে আচার দিয়ে কলিজা রান্না করে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। একটু ঝোল ঝোল করে রেখেছি আচারের ফ্লেভারটা, দারুণ লাগে খেতে। আমার রান্না রেডি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, অনেক খুশি হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।